ইলিয়াস আলীর গুমের সঙ্গে দলের নেতারা জড়িত থাকতে পারে বলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মির্জা আব্বাসকে চিঠি দিতে চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের হাতে তুলে দেন। মারফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে নাই, কিন্তু গুমটা করলো কে? গেল শনিবার দলের ভার্চুয়াল এক অনুষ্ঠানে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দেয়া এই বক্তব্য ঘিরে তৈরি হয় নতুন মোড়। আমি রিপিট করছি, ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তর লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। মির্জা আব্বাসের এমন মন্তব্যে ইলিয়াস আলী ইস্যুতে নয় বছরের জনমতকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মনে করে তার দল বিএনপি। এ পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান জানান মির্জা আব্বাস, বক্তব্যের দায় গণমাধ্যমের উপরও চাপান। আমি জানি সরকার গুম করে নাই, মানে মিন্স কটাক্ষ করে বলেছি, তাহলে সরকারই বলুক ইলিয়াস আলী কোথায় আছে। এ নিয়ে গেল কয়েকদিনে ইলিয়াস সমর্থক এবং দলের ভেতর তৈরি হয় গুমোট পরিস্থিতি। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মির্জা আব্বাসকে চিঠি দেন। এখন আপনারা যদি সেই বাস্তবটাকে পেঁচিয়ে তুলে ধরেন, আমার তো কিছু করার নাই। চিঠিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসলে কি বলতে চেয়েছিলেন সে বিষয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।